एवरीवन गुड इवनिंग सबाई केमन आछो आशा करी तोमरा सबाई खूब भालो आछो आर आमिओ खूब भालो आछी। आज के ना आमार भीषण परिमाणे खेते इच्छा करछे फुसका। आमी अनेक दिन फुसका खाई ना ताई भाबलाम आज के बाड़ीतेई बानानो जाक फुसका। एई फार्स्ट टाइम आमी बाड़ीते फुसका बानाबो, माने एई जे बाजार थेके किने एनेछि रेडिमेड फुसका, एई फुसकागुलोके आमी बाड़ीते तैरी करबो। एटा आमी फार्स्ट टाइम करछि, तो भाईके आमी बाजारे पाठिये सबकिछु किने निये चले एसेछि, माने फुसका बानानोर उपादानगुलो आर कि। आर एई देखो आमी तिनटे बड़ो साइजेर आलू নিয়েছি এবং খোসাটা সমেত আমি আলুগুলোকে কেটে নিয়েছি। খোসাটা আমি ছাড়াইনি, সিদ্ধ হবার পরে আমি খোসাটা ছাড়িয়ে নেব। এবার এই যে আলুগুলোকে কেটে আমি জল দিয়ে দিয়েছি এবং এই জলের ভিতর দিয়ে দিয়েছি একটু সামান্য লবণ। তারপর গ্যাস ওভেনটা আমি অন করে দিয়েছি আর এই যে আলুগুলোকে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আলুগুলো ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব আর ঢাকনাটা একটু খুলে আমি দেখে নিচ্ছি যে আলুটা কতটা সিদ্ধ হলো আর কি। তো দেখলাম যে ভালোই টকবক করে ফুটছে, একটু নাড়াও দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে ঢেকে আবার রেখে দেব সিদ্ধ হবার জন্য, কারণ আলুটা ভালো করে সিদ্ধ হয়নি। আর এই পাশে দেখো আমি একটা ভালো করে কড়াই চাপিয়ে দিয়েছি। আর এই যে তোমরা দেখলে একটু আগে আমি আলুগুলোকে বাটিতে সিদ্ধ করছিলাম, তোমরা এখন ভাবতে পারো এখন কেন কড়াই, এটা হচ্ছে আমাদের উনুনে রান্না করার কড়াই। তো ওই বাটিটা না ছোট হয়ে গেছিলো, আলুগুলো ঠিক মানে ধরছিল না আর জলটা ফুটছিল, একটু অসুবিধা হচ্ছিল, তার জন্য আমি ওই কড়াইটাই ঢেলে নিয়েছি। আর এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল দেওয়ার পর আমি ফুসকাগুলোকে দিয়ে দিচ্ছি। তো দেখা যাক এই ফুসকাগুলো ফোলে কিনা, কেমন হয়। আমি আগে কখনো এই ফুসকাগুলো ট্রাই করিনি, ফার্স্ট টাইম ট্রাই করছি। ও মাই গড, আমি তো দেখে জাস্ট অবাক হয়ে গেলাম, এত সুন্দরভাবে ফুসকাগুলো ফুলে গেল, একদম গোল গোল হয়ে গেছে আর কত বড় বড় ফুসকা হয়েছে দেখছো তো তোমরা। আমি তো অবাক, কারণ এই ফার্স্ট টাইম আমি এই ফুসকাগুলো ট্রাই করলাম, মানে এই রেডিমেড ফুসকাগুলো। তো দেখো এক এক করে আমি ফুসকাগুলোকে সব ভেজে নিচ্ছি, কি সুন্দর গোল গোল ফুলে যাচ্ছে। আমার তো দেখে মনটা খুশিতে ভরে উঠছে যে আমি এত সুন্দর ফুসকা বানিয়েছি। আসলে ফুসকাগুলো এত সুন্দর ফুলেছে না, এরকম ফুললে না মনটা সত্যি বলতে খুশিতে ভরে ওঠে। তো চলো ফুসকাগুলোকে এবার এক এক করে নামিয়ে নিই আর এক গাবলা এবার ফুসকা ভাজবো আমি। তো চলো ফুসকাগুলোকে ভেজে নিই। আর এই পাশে দেখো আমি পেঁয়াজ আর লঙ্কা কুচি করে নিয়েছি, কারণ আলুটা মাখার জন্য। এই যে পেঁয়াজ লঙ্কা কুচি করার পর ভাইকে বললাম তুই একটু আমাকে আলুর খোসাটা ছাড়িয়ে দে, ও একটু আমাকে হেল্প করলো, আলুর খোসাটা ছাড়িয়ে দিল। আর এই দেখো এক গাবলা ফুসকা, দেখেছো কতটা ফুসকা আমি তৈরি করে ফেলেছি। এই ফুসকাগুলোকে এখন আমরা সবাই মিলে খাবো। আর আলুটাকেও আমি ভালো করে মেখে নিয়েছি পেঁয়াজ লঙ্কা ধনে পাতা তারপরে মশলা গুঁড়ো দিয়ে। আর এই যে তেঁতুল জলটাও করে নিয়েছি। এই টক জলটা যে এত সুন্দর খেতে হয়েছিল আমি তোমাদেরকে কি বলবো, দারুণ খেতে হয়েছিল। আমার তো ভীষণ 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 ভালো লেগেছে, মানে এত সুন্দর হয়েছিল টক জলটার। ফুসকাগুলো দেখো লাল লাল করে ভেজেছি, কারণ আমার একটু পোড়া পোড়া লাল লাল খেতে বেশ ভালো লাগে। আর এখান থেকে এবার এই তেঁতুল জলটা আমি একটু আলুর ভেতর নিয়ে মেখে নেব। এইভাবে মাখলে না আলু মাখাটা দারুণ খেতে হয়। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো যে তেঁতুল জল দিয়ে। এই দেখো আলু মাখাটা জাস্ট মানে কি বলবো, এত সুন্দর হয়েছিল। তো চলো এবার ফুসকাটা খাওয়া যাক। তোমরা কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে খেতে পারো। তো আমি এখন ফুসকা খাবো, আমি আর কথা বলতে পারছি না। তো চলো তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর সবাই আমার পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আর বাড়িতে এইভাবে ফুসকা বানিয়ে খেও। আর যারা খেতে চাও আমার কাছে চলে আসতে পারো। টাটা।